আসসালামু আলাইকুম। বেঙ্গলি হোম কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে চিনি দিয়ে নারিকেলের নাড়ু রেসিপি শেয়ার করব। আর এই নারিকেলের নাড়ুটা হয় একদম সাদা ধবধবে গুড় দিয়ে। নারিকেলের নাড়ুর একটি রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। আর এই নাড়ুটা খেতে অনেক মজার এবং তৈরি করা খুব সহজ। চলুন দেখে নেওয়া যাক কী করে আমি তৈরি করছি। আমি নারিকেলটা নাড়ু তৈরি করার জন্য প্রথমে একটি কড়াইতে ঘি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, এবং এলাচ 2টি, তেজপাতা 1টি ছিঁড়ে দিচ্ছি। সুন্দর একটা যখন ফ্লেভার উঠে আসবে তখন আমি 1 কাপের থেকে একটু বেশি পরিমাণে নারিকেল কুড়ানো দিয়ে দিচ্ছি। আমি ফ্রেশ নারিকেলটা দিয়ে ব্যবহার করছি, আপনারা চাইলে ফ্রোজেনটাও ব্যবহার করতে পারেন। তবে ফ্রোজেনটা হলে পানিটা শুকাতে একটু সময় লাগে, ফ্রেশটা দিয়ে করলে নারিকেলের ফিনিশিংটা ভালো আসে। আমি কিছুটা সময় নিয়ে নারিকেলটা ভেজে নেব যাতে কোনো প্রকার পানি বা কোনো ময়েশ্চার না থাকে। ভাজা হয়ে গেলে আমি শিরা তৈরি করে নিচ্ছি। 1/2 কাপের একটু বেশি, প্রায় 1/4 কাপের মতো চিনি দিয়ে 1/4 কাপ দুধ দিয়ে আমি শিরাটা তৈরি করব। আপনারা চাইলে নর্মাল পানি দিয়েও শিরাটা তৈরি করে নিতে পারেন। দুধ দিলে নাড়ুটা সাদা হবে। আমি ভালো করে শিরা করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এক তারের মতো একটা শিরা হবে। একটু খেয়াল করলে বুঝতে পারবেন। আমার শিরাটা রেডি হয়ে গেছে, আমি যে ভাজা নারিকেলগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এখন শিরাটার সাথে নারিকেলটা ভালো করে মিশিয়ে নেব এবং বেশ কিছুটা সময় জাল করে নেব, যতক্ষণ না পর্যন্ত আমার নাড়ু করার মতো পারফেক্ট কনসিস্টেন্সি না আসে। মিডিয়াম টু লো ফ্লেমে নেড়ে নেড়ে নারিকেলটা জাল করে নিচ্ছি, এবং যে তেজপাতা এবং এলাচ দিয়েছিলাম সেগুলো তুলে নিব। একটু সময় নিয়ে ধৈর্য ধরে নাড়ুটা বানিয়ে নিতে হবে। চিনি থেকে যে পানিটা উঠবে সেটা আমি শুকিয়ে নেব। তলা নিতে লাগিয়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু কালারটা, যে সাদা ধবধবে কালারটা আমি এক্সপেক্ট করছি সেটা আসবে না। অনবরত নেড়ে মিডিয়াম টু লো ফ্লেমে আমি নারিকেলটা জাল করে নিচ্ছি। আমি একটু হাতে নিয়ে দেখব ওনার নারিকেল কুড়তে ডলাটা পাকানো যাচ্ছে কিনা। আর কিছুটা সময় ভেজে নিতে হবে। আর একটু ভাজার পর দেখতে পাচ্ছেন হাতে নেওয়ার পর যে নাড়ুটা হচ্ছে সেটা চাপ দিলেও ভাঙছে না, নাড়ু শেপেই থেকে যাচ্ছে। এই পর্যায়ে আমি নারিকেলগুলো তুলে নেব এবং হাতে কিছুটা ঘি মেখে নিয়ে প্রয়োজন মতো নারিকেল নিয়ে হাতে চেপে চেপে ভালো করে নাড়ুটা করে নিচ্ছি। হয়ে গেল আমার নারিকেলের নাড়ু। আর এই নাড়ুটা খেতে অনেক মজার, আশা করি আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। যারা নতুন তাদের আশা করি এই রেসিপিটা ভালো লাগবে।
আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।